না হো শিক্ষা কোর্সের পঞ্চম এপিসোডে আপনাদের সকলকে আহলান ওয়াসাহলান। এই এপিসোডটির আলোচ্য বিষয় হচ্ছে আদ্দারসু সানি তথা দ্বিতীয় পাঠের ঘ জুমলায় কালিমার অবস্থান, সেই সাথে মূল কথা অনুশীলনী ও প্রশ্নমালায় ইতিটানার মাধ্যমে এই পাঠটি শেষ করা হবে ইনশাআল্লাহ। আলোচনা শুরু হচ্ছে জুমলায় কালিমার অবস্থান। জুমলায় মানে হচ্ছে বাক্যে, কালিমা হচ্ছে ইসিম ফেল হরফ, অর্থাৎ বাক্যে ইসিম ফেল ও হরফের অবস্থান নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। একটি জুমলায় ইসিম ফেল ও হরফ সবই থাকতে পারে। একটি জুমলায় ইসিম ফেল হরফ সবই থাকতে পারে, তবে আমাদের বুঝতে হবে যে জুমলার মধ্যে ইসিম ফেল ও হরফ কে কোন অবস্থানে থাকে এবং কে কি ভূমিকা পালন করে। মাজিদুন তিলমিজুন, মাজিদুন তিলমিজুন অর্থ হচ্ছে মাজেদ একজন ছাত্র। মাজিদুন অর্থ হচ্ছে মাজেদ, তিলমিজুন অর্থ একজন ছাত্র। আমরা দেখতে পাচ্ছি মাজিদুন শব্দটির একটি অর্থ আছে এবং সে অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো কাল প্রকাশ করছে না। সুতরাং মাজিদুন হচ্ছে ইসমুন। এমনই ভাবে আমরা দেখতে পাচ্ছি তিলমিজুন শব্দটির একটি অর্থ রয়েছে এবং সে অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো কাল প্রকাশ করছে না। সুতরাং তিলমিজুন এটিও একটি ইসমুন। মাজিদুন তিলমিজুন এটি একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। যেহেতু পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে সেহেতু এটি জুমলা, আর জুমলাটি যেহেতু ইসিম দ্বারা শুরু হয়েছে তাই এই জুমলার নাম হচ্ছে আল জুমলাতুল ইসমিয়াতু। আল জুমলাতুল ইসমিয়াতু এর প্রথম অংশকে মুক্তাদাউন এবং দ্বিতীয় অংশকে খবারুন বলা হয়। আবার মুক্তাদাউনই মুসনাদুন ইলাইহি এবং খবারুনই মুসনাদুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইসিম যেটা কিনা মুসনাদুন ইলাইহি হয়েছে এবং ইসিম মুসনাদ হয়েছে। এটাই এখানে লেখা আছে যে মাজিদুন তিলমিজুন বাক্যে একটি ইসিম মুসনাদ হয়েছে আর একটি ইসিম হয়েছে মুসনাদুন ইলাইহি। তাহলে বোঝা গেল ইসিম মুসনাদ ও মুসনাদুন ইলাইহি দুটোই হতে পারে। কাতাবা মাহমুদুন, কাতাবা মাহমুদুন অর্থ হচ্ছে মাহমুদ লিখেছে। কাতাবা অর্থ লিখেছে, মাহমুদুন অর্থ হচ্ছে মাহমুদ। আমরা দেখতে পাচ্ছি কাতাবা শব্দটির একটি অর্থ আছে, সে তার অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কাল অর্থাৎ অতীত কাল প্রকাশ করছে। সুতরাং কাতাবা শব্দটি ফেয়ালুন। আমরা এটাও দেখতে পাচ্ছি যে মাহমুদুন শব্দটির একটি অর্থ আছে এবং সে অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো কাল প্রকাশ করছে না। সুতরাং মাহমুদুন হচ্ছে ইসমুন। কাতাবা মাহমুদুন এটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে। যেহেতু পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু এটি একটি জুমলা, আর জুমলাটি যেহেতু ফেইলুন দ্বারা শুরু হয়েছে তাই এই জুমলাটির নাম হবে আল জুমলাতুল ফেইলিয়াতু। আল জুমলাতুল ফেইলিয়াতু এর প্রথম অংশকে ফেইলুন এবং দ্বিতীয় অংশকে ফাইলুন বলা হয়। ফেইলুন যেটা কিনা মুসনাদ আর ফাইলুন যেটা কিনা মুসনাদুন ইলাইহি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফেইল যেটা কিনা মুসনাদ এবং ইসিম মুসনাদুন ইলাইহি হয়েছে। কাতাবা মাহমুদুন বাক্যে ফেইল হয়েছে মুসনাদ আর ইসিম হয়েছে মুসনাদুন ইলাইহি। আরবি ভাষার কোনো জুমলায় কোনো ফেইলকে আমরা মুসনাদুন ইলাইহি হতে দেখিনি। ফেইল কোনো দিনই মুসনাদুন ইলাইহি হবে না, সবসময় মুসনাদই হবে।
কারণ ফেল তো ফাইলের উপরে নির্ভরশীল, যে নির্ভরশীল সে তো মুসনাদুই হবে, মুসনাদুন ইলাইহি কশিন কালেও হবে না। আমরা এখানে দেখেছি যে ইসিম মুসনাদ ও মুসনাদুন ইলাইহি দুটোই হয়েছে, আর এখানটায় দেখলাম যে ফেইল শুধু মুসনাদ হয়েছে, আর হরফকে মুসনাদ ও মুসনাদুন ইলাইহি কিছুই হতে দেখিনি, হরফকে মুসনাদ ও মুসনাদুন ইলাইহি কিছুই হতে দেখিনি। দেখুন মুসনাদ এবং মুসনাদুন ইলাইহি হয় কি কি, মুক্তাদা খবর ফেল ফাইল, তাই না? তো হরফ মুক্তাদার মধ্যেও বসে না, খবরের মধ্যেও বসে না, ফাইলের মধ্যেও বসে না, ফেইলের মধ্যেও বসে না। যেহেতু হরফ মুক্তাদা খবর ফেইল ফাইল কোনোটার মধ্যেই বসে না, তাহলে মুসনাদ মুসনাদুন ইলাইহি হবে কি করে? আর হরফকে মুসনাদ ও মুসনাদুন ইলাইহি কিছুই হতে দেখিনি, তাহলে বোঝা গেল ফেইল শুধু মুসনাদ হতে পারে, মুসনাদুন ইলাইহি হতে পারে না। আর হরফ মুসনাদ বা মুসনাদুন ইলাইহি কিছুই হতে পারে না। তাহলে হরফের কাজ কি? একটি বাক্যে হরফের বিভিন্ন কাজ রয়েছে, যেমন হাল হরফটি প্রশ্নের কাজে আসে, নাম ও লা হরফ দুটি উত্তর দেওয়ার কাজে আসে, ইন হরফটি দুইটি ফেইলকে শর্তের বন্ধনে আবদ্ধ করার কাজে আসে, আর হুরুফুল জাররিগুলো ইসিমকে ফেইলের সাথে যুক্ত করার কাজে আসে। আর হুরুফুল জাররিগুলো ইসিমকে ফেইলের সাথে যুক্ত করার কাজে আসে, এই কথাটি অনেকের বুঝে আসে না, তাই চলুন আমরা একটি উদাহরণ দেখি। এই যে একটা খুঁটি আর এই যে একটা খুঁটি, দুই খুঁটির মাথায় একটা দড়ি টানানো হয়েছে, আর নীল এবং লাল রঙের যে বস্তু দুটাকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কাপড়। আমরা সাধারণত কি দেখে থাকি, সাধারণত কি দেখে থাকি? দেখে থাকি যে যে কাপড়গুলো বড় এবং ভারী, সেই কাপড়গুলো যখন রোদে ছড়িয়ে দেওয়া হয় তখন সাধারণত সেটার মধ্যে ক্লিপ দেওয়া হয় না, কিন্তু ছোট এবং হালকা কাপড়গুলোর মাঝে অবশ্যই অবশ্যই ক্লিপ দেওয়া হয়। ক্লিপটা দেওয়া হচ্ছে কেন? ক্লিপটা এই কারণে দেওয়া হয় যাতে করে কাপড়টা দড়ির সাথে যুক্ত হয়ে থাকে। হরফুল জাররিগুলো ঠিক এমনটাই করে, ইসিমকে ফেইলের সাথে যুক্ত করার কাজে এই হরফগুলো ব্যবহৃত হয়। যেমন আজহাবু, আমি যাব, আলিয়াউমা আজকে, তো এই আলিয়াউমা মাফুলুন ফিহিটা, এটা এমন কাপড় যে কাপড়ের মধ্যে ক্লিপ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এই যে ইলাল মাদ্রাসাতে, মাদ্রাসা, এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা আজহাবু ফেইলের সাথে যুক্ত হতে পারছে না, তখন ইলা হরফুল জারটা আসলো মাদ্রাসা ইসিমটাকে আজহাবু ফেইলের সাথে যুক্ত করতে। অর্থাৎ আমরা এমনটা বলতে পারি এই যে দড়িটা এটা হচ্ছে আজহাবু, আর আল ইয়াউমা হচ্ছে এই বড় কাপড়টা, আর মাদ্রাসা হচ্ছে এই ছোট লাল কাপড়টা, কিন্তু এই ছোট লাল কাপড়টা এই দড়ির মধ্যে থাকতে পারছে না, যুক্ত হতে পারছে না, তখন ইলা এই ক্লিপটা এসে তাকে সাহায্য করলো যুক্ত থাকতে বা লটকে থাকতে সাহায্য করলো। উপরের আলোচনা থেকে একথাও বোঝা গেল যে গুণ ও যোগ্যতায় ইসিম হলো শ্রেষ্ঠ, ফেইলের মর্যাদা দ্বিতীয় আর হরফের মর্যাদা তৃতীয়, কেননা ইসিম মুসনাদ ও মুসনাদুন ইলাইহি দুটোই হয়, অর্থাৎ ইসিম সমান সমান দুই, আর ফেইল শুধু মুসনাদ হয়, মুসনাদুন ইলাইহি হয় না, অর্থাৎ ফেইল হচ্ছে এক, আর হরফ মুসনাদও হয় না, মুসনাদুন ইলাইহিও হয় না, সুতরাং হরফ হইতেছে শূন্য। ইসিম দুই, ফেল এক, হরফ শূন্য, তাই গুণ ও যোগ্যতায় ইসিম হল শ্রেষ্ঠ, আর এ কারণে ইসিমকে ইসিম বলা হয়। আমরা যদি তারকিব সূরাতিল ফাতিহাতি কিতাবের 22 নম্বর পৃষ্ঠার শব্দ বিশ্লেষণ 11 এর ইসমুল শব্দটি দেখি, তবে দেখতে পাবো ইসমুন
ইসিমটি তৈরি হয়েছে সুমুউল সিমুউল মাসদারের ওয়াওকে বিলুপ্ত করে শুরুতে আলিফ বসিয়ে। এই যে সুমুউল তারপর সিমুউল যে মাসদার আছে এটার ওয়াওকে বিলুপ্ত করা হয়েছে, তখন কি থাকে? সিন আর মিম। তারপরে শুরুতে আলিফ বসানো হয়েছে, তখন কি হয়? আলিফ সিন মিম, এই হচ্ছে ইসমুল। তো সুমুউল মাসদারের অর্থ হচ্ছে উঁচু হওয়া, সমুন্নত হওয়া। এখন সুমুউল থেকেই যেহেতু ইসমুনটা এসেছে, তার মানে সুমুউল মাসদারের অর্থ যেটা ইসমুন শব্দের অর্থ সেটাই। সুতরাং ইসমুন শব্দটির অর্থ হবে উঁচু হওয়া, সমুন্নত হওয়া। আর এ কারণে ব্যাকরণের ইসিমকে ইসিম বলা হয়, কেননা ইসিম ফেইলুন ও হরফুন থেকে উঁচু বা উন্নত। আমরা জানি যে ইসমুন মুসনাদুন ও মুসনাদুন ইলাইহি দুটোই হয়, ফেইলুন শুধুমাত্র মুসনাদুন হয় এবং মুসনাদুন ইলাইহি কখনো হয় না, আর হরফুন মুসনাদুনও হয় না এবং মুসনাদুন ইলাইহিও হয় না। অর্থাৎ ইসিম ফেইলুন ও হরফুন থেকে উন্নত, ইসিম ফেইলুন ও হরফুন থেকে উঁচু, শ্রেষ্ঠ বা সমুন্নত। উঁচু হওয়া, সমুন্নত হওয়া এই অর্থটা প্রকাশিত হয় যখন মাদ্দা সিন মিম ওয়াও নাসরা ইয়াং সুরু বাব থেকে নির্গত হয়। কিন্তু যদি মাদ্দা সিন মিম ওয়াও বা বুত্তাফেইল থেকে নির্গত হয় তখন অর্থ হয় নাম রাখা, নামকরণ করা, অভিহিত করা, শিরোনাম দেওয়া, আখ্যায়িত করা, বিসমিল্লাহ বলা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মূল কথা, যে জুমলার শুরু ফেল দিয়ে তার নাম আল জুমলাতুল ফেইলিয়াতু, আর যে জুমলার শুরু ইসিম দিয়ে তার নাম আল জুমলাতুল ইসমিয়াতু। আল জুমলাতুল ফেইলিয়াতু এর প্রথম অংশটি ফেইলুন এবং দ্বিতীয় অংশটি ফাইলুন, আর আল জুমলাতুল ইসমিয়াতু এর প্রথম অংশটি মুবতাদাউন এবং দ্বিতীয় অংশটি খবারুন। জুমলার মধ্যে অর্থাৎ ফেইল ফাইল এবং মুবতাদা খবরের মধ্যে যে সম্পর্ক তাকে ইসনাদুন বলে। ফেইল ও খবর হচ্ছে মুসনাদুন, আর ফাইল ও মুবতাদা হচ্ছে মুসনাদুন ইলাইহি। কখনো জুমলার একটি অংশকে আগে এনে মুবতাদা বানানো হয়, তখন পরবর্তী জুমলাটি হয় তার খবর। এভাবে একটি ইসনাদ দুইটি ইসনাদে পরিণত হয়। জুমলা যখন কোনো মুবতাদার খবর হয় তখন জুমলার মধ্যে একটি আয়িদুন থাকা জরুরি, যা মুবতাদার সঙ্গে জুমলাটির সংযোগ রক্ষা করে। যে কোনো জুমলার মূল ও অপরিহার্য অংশ হচ্ছে দুটি, মুসনাদুন ও মুসনাদুন ইলাইহি, এর কমে কোনো জুমলা হতে পারে না। জুমলার অর্থকে ব্যাপক করার জন্য তাতে বিভিন্ন অতিরিক্ত অংশ যুক্ত হয়। কখনো জুমলার একটি অংশ অনুচ্চারিত থাকে, যেমন ইকরা, এর মধ্যে আনতা জামির অনুচ্চারিত রয়েছে। ইসিম যেমন মুসনাদুন হতে পারে তেমনি মুসনাদুন ইলাইহি হতে পারে। ফেইল শুধু মুসনাদ হতে পারে, মুসনাদুন ইলাইহি হতে পারে না। আর হরফ মুসনাদ ও মুসনাদুন ইলাইহি কোনোটাই হতে পারে না, তবে হরফের বিভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে। এই যে হচ্ছে মুসনাদুন আর হচ্ছে মুসনাদুন ইলাইহি। ইসিম মুসনাদুনও হয়, মুসনাদুন ইলাইহিও হয়। ফেইল শুধু মুসনাদ হয়, মুসনাদুন ইলাইহি হয় না। হরফ মুসনাদুনও হয় না, মুসনাদুন ইলাইহিও হয় না। অনুশীলনী এক, নিচের বাক্য দুটিতে সদিক ও মাজিদিন এর তার্কিবগত অবস্থান আলোচনা কর। নিচের বাক্য দুটিতে সদিক ও মাজিদিন এর তার্কিবগত অবস্থান দেখানো হল। আলিফ ইয়াকতুবু সদিক ও মাজিদিন, ইয়াকতুবু হচ্ছে ফেইলুন আর সদিক হচ্ছে ফাইলুন। আবার এই ফাইলটি
মাজেদের দিকে সম্বন্ধ করেছে। এই হচ্ছে মুদফুন মুদফুন ইলাইহি। ফেল ফায়েল মিলে হচ্ছে জুমলাতুন ফেইলিয়াতুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে সদিয়ক ও মাজিদিন এর তার্কিবগত অবস্থান হচ্ছে ফাইলুন, বা সদিয়ক ও মাজিদিন ইয়াকতুবু। সদিক হচ্ছে মুক্তাদা আর ইয়াকতুবু হচ্ছে খবর। আবার এই মুক্তাদাটি মাজেদের দিকে সম্বন্ধ করেছে, এই হচ্ছে মুদফুন এবং মুদফুন ইলাইহি। আর খবরের মধ্যে ইয়াকতুবু ফেল দেখতে পাচ্ছি, যেহেতু ফেল তার মানে ফাইল রয়েছে। ইয়াকতুবুর মধ্যে হুয়া অনুচ্চারিত, এই হচ্ছে ফাইল। ফেইলুন ফাইলুন মিলে জুমলাতুন ফেইলিয়াতুন, আর এই জুমলাতুন ফেইলিয়াতুনটাই হচ্ছে মুক্তাদার খবর। মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। আমরা এই বাক্যে সদিয়ক ও মাজিদিন এর তার্কিবগত অবস্থান মুক্তাদা দেখতে পাচ্ছি। দুই, বাক্যের মূল অংশ এবং অতিরিক্ত অংশগুলো নাম সহ চিহ্নিত করো। বাক্যের মূল অংশ ও অতিরিক্ত অংশগুলো নাম সহ চিহ্নিত করা হলো। মূল অংশগুলো সবুজ এবং অতিরিক্ত অংশগুলো লাল রঙে চিহ্নিত করা হয়েছে। বাআসাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ইয়াহদিন নাস ইলা তাওহীদিল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক রসুল হিসেবে প্রেরণ করেছেন যিনি মানুষদেরকে আল্লাহর তাওহীদের দিকে পথ প্রদর্শন করেন। ওয়াকদ নাযালাল কুরআনুল কারীম আলাইহি ইয়াহদিন নাস ইলাল খায়র। এবং অবশ্যই কুরআনুল কারীম তার উপর নাজিল হয়েছে, তা মানুষকে কল্যাণের দিকে পথ প্রদর্শন করে। فَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ الْكَرِيمَ, তাই আমরা কুরআনুল কারীম পাঠ করি। وَنَتَعَلَّمُ مِنْهُ الصَّلَاةَ وَالصَّوْمَ وَالْحَجَّ وَالْأَخْلَاقَ الْحَسَنَةَ, এবং তা থেকে আমরা সালাত, সওম, হজ এবং উত্তম আখলাক শিক্ষা করি। বাআসা প্রেরণ করেছেন, এটা হচ্ছে ফেল। প্রেরণ করার কাজটা করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা, তাই আল্লাহ হচ্ছে ফাইল। কাকে প্রেরণ করা হয়েছে? মুহাম্মদকে প্রেরণ করা হয়েছে, এর জন্য এটা হচ্ছে মাফউলুন বিহি। আর যেহেতু মুহাম্মদের নাম এসেছে, তাই দোয়া হিসেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এতটুকু অংশ এসেছে। এতটুকু অংশের সাথে বাআসার কোনো সম্পর্ক নেই। তারপর দোয়া বাক্যের মধ্যে কি আছে? সল্লা, এটা ফেল, এই ফেলের ফায়েল আল্লাহ। আলাইহি, এই হিটা হচ্ছে মুতাল্লিক, কারণ আমরা একটু আগে দেখেছি যে হরফ ইসিমকে ফেলের সাথে যুক্ত করে। তো হরফ কাকে যুক্ত করছে? এই হিটাকে যুক্ত করছে। তো যুক্ত হচ্ছে কে, লটকে যাচ্ছে কে? এই হিটা মানে কি? মাজরুরটা লটকে যাচ্ছে, এর জন্য মাজরুরটাই হচ্ছে মূলত মুতাল্লিক। সাল্লামা ফেইলুন অনুচ্চারিত হওয়া হচ্ছে ফাইলুন। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা মুহাম্মদকে যে প্রেরণ করেছেন, কি হিসেবে প্রেরণ করেছেন? রসুলান, রসুল হিসেবে, বার্তাবাহক হিসেবে প্রেরণ করেছেন। তাই এটা হচ্ছে হাল। আবার এই হালটা আবার মাউসুফও বটে, আর ইয়াহদিন নাস ইলা তাওহীদিল্লাহ, এটা হচ্ছে এই মাউসুফের সিফত। কিন্তু মূলত হাল এটাই। তো কেমন ধরনের বার্তাবাহক হিসেবে প্রেরণ করেছেন? এমন বার্তাবাহক হিসেবে প্রেরণ করেছেন যিনি ইয়াহদিন নাস ইলা তাওহীদিল্লাহ, মানুষকে আল্লাহর তাওহীদের দিকে পথ প্রদর্শন করে। ইয়াহদি হচ্ছে ফেইল, এর মধ্যে অনুচ্চারিত হুয়া হচ্ছে ফাইল। তো পথ প্রদর্শন করে কাকে? পথ প্রদর্শন করে মানুষকে, এর জন্য মানুষ হচ্ছে মাফউলুন বিহি। ইলা তাওহীদিল্লাহ, এখানে তাওহীদটা হচ্ছে মুতাল্লিক। দেখুন, ইলা মুতাল্লিক না, ইলা এই তাওহীদকে ফেলের সাথে যুক্ত করার কাজে এসেছে।
আর তাওহিদ আল্লাহর সাথে সম্বন্ধ করে, মুদফ মুদফুন ইলাইহির সম্বন্ধ করে সে নিজে নিদৃষ্ট হয়েছে। ওয়া এটা হরফ, কদ এটা হরফুত তাহকিক, এটাও হরফ বা হরফুত তাগিদ। নাজালাল কুরআন, ও কুরআন নাজিল হয়েছে, নাজালা হচ্ছে ফেল আর কুরআনটা হচ্ছে ফায়েল। তারপর আবার আল কারিম সিফতটা এসে ফায়েলকে গুণান্বিত করেছে, তাই ফায়েলটা তারপর আবার মাউসুফু হয়েছে। আলাইহি হিতা হচ্ছে মুতাল্লিক, পূর্বে এটা বলা হয়েছে। ইহাদি ফেল, এটার মধ্যে অনুচ্চারিত হওয়া হচ্ছে ফায়েল। আন্নাসা মাফুলুন বিহি ইলাল খৈরি, কল্যাণের দিকে। আল খৈর শুধু এটাই হচ্ছে মুতাল্লিক, এ বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে। ফা এটা একটা হরফ। নাহনু, নাহনু সম্পর্কে বলা হচ্ছে নাহনু হচ্ছে মুবতাদা, আর নাকরো হচ্ছে খবর। আবার খবরের মধ্যে নাকরো ফেল হয়েছে, ফেলের ফেলের তো আবার ফাইল থাকে, এর মধ্যে অনুচ্চারিত নাহনু হচ্ছে ফাইল। আল কুরআন আল কারিম, আল কুরআন হচ্ছে মাফুলে বিহি, তারপরে আল কারিম সিফত এসে মাফুলে বিহিকে গুণান্বিত করেছে, তাই আল কুরআনা এটা মাউসুফ বটে। না তো আল্লামু ফেল, এর মধ্যে অনুচ্চারিত নাহনু হচ্ছে ফাইল, এই হুটা হচ্ছে মুতাল্লিক এবং আসলাতা হচ্ছে মাফুলুন বিহি। আপনি বলতে পারেন যে আল আসমা, আল হাজ্জা, আল আখলাক, আল হাসানা এগুলো তো মাফুলুন বিহি। আসলে এই আল আখলাক আল হাসানা যুক্ত হয়েছে হজের সাথে, হজ যুক্ত হয়েছে সৌমের সাথে, সৌম যুক্ত হয়েছে সলাতের সাথে। আর এই যুক্ত করার কাজগুলো করেছে হচ্ছে এই যে মাঝখানে থাকা ওয়া হরফুল আতফগুলো। তো যেহেতু ক্রমান্বয়ে তারা সলাতের সাথে যুক্ত হয়েছে আর সলাত মাফুলুন বিহি, তাহলে সেগুলো মাফুলুন বিহি। যে জুমলার একটি অংশ উচ্চারিত অন্যটি অনুচ্চারিত তা চিহ্নিত কর। নিচের জুমলাগুলোর উচ্চারিত অংশগুলো নীল রং দ্বারা এবং অনুচ্চারিত অংশগুলো লাল রং দ্বারা চিহ্নিত করা হলো। কল আল্লাহু, কলা এই ফিল্টার ফাইল হচ্ছে আল্লাহ, অর্থাৎ আল্লাহ এখানে উচ্চারিত। কল আল্লাহু লি মুসা ওয়া হারুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসসালামকে এবং হারুন আলাইহিসসালামকে বলেছেন, ইযহাবা তোমরা দুজন যাও, তোমরা দুজন যাও। এই আলিফটাই দ্বিবচনের অর্থ প্রকাশ করছে, অর্থাৎ এখানে ফাইলটা উচ্চারিত। ইযহাবা তোমরা দুজন যাও, ইলা ফিরাউনা ফিরাউনের কাছে, ইন্নাহু তগ নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে। তো তগর মধ্যে হুয়াটা অনুচ্চারিত আছে। ইন্নানি আনাল্লাহু, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, নি এটা অর্থ আমি, আবার আনা অর্থ আমি, অর্থাৎ আমি আমি দুইবার আসলো, তাকরার হলো, বারংবার হলো। তো যখন তাকরার হয় তখন কি হয়? তাগিদ হয়, অর্থাৎ নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নেই। ফাবুদনি, সুতরাং তুমি আমার ইবাদত করো, এখানে তুমি ইবাদত করো এই আংটাটা এখানে অনুচ্চারিত আছে। ওয়াকিমিস সালাতা, এবং সালাত কায়েম করো, এবং তুমি সালাত কায়েম করো, এখানে আংটাটা আকিমের মধ্যে আংটাটা অনুচ্চারিত আছে। লি জিক্রি, আমার স্মরণে। বা নম্বর, কলা লি, কলা সে বলল লি আমাকে, এই কলার মধ্যে হুয়া অনুচ্চারিত রয়েছে। কাইফা আংটা, তুমি কেমন আছো? উলতু আনা তৈবুন, উলতু এর তুটা হচ্ছে ফাইল যেটা উচ্চারিত, আনা তৈবুন আমি ভালো, এখানে আনা মুবতাদাটা অনুচ্চারিত, কেননা মুসনাদ মুসনাদুন ইলাইহির ক্রমে কোনো বাক্য গঠিত হয় না। নিচে এক ইসনাদকে দুই ইসনাদে পরিণত করো এবং আইদুন চিহ্নিত করো। নিচের এক ইসনাদকে দুই ইসনাদে পরিণত করা হলো এবং আইদুনকেও চিহ্নিত করা হলো। বাক্যটি হচ্ছে পদ রুফিয়াত মানারুতুহাদিহিল মাসাজিদি, পদ রুফিয়াত মানারুতুহাদিহিল মাসাজিদি। পদ ফেলে মাজির সামনে আসে, এই রুফিয়াত হচ্ছে ফেলে মাজি, ফেলে মাজির সামনে আসলো আর এসে কি করে? তাগিদের অর্থ দেয়। এটাকে হরফুত তাহকিক বলে। হরফুত তাহকিক কেন?
কারণ এটা সত্যায়ন করে, যেমন নিশ্চয়ই, বাস্তবেই, সত্যি সত্যি, অবশ্যই, এই ধরনের অর্থ প্রকাশ করে। আর নিশ্চয়ই, বাস্তবেই, সত্যি সত্যি, অবশ্যই, এগুলো তাগিদের অর্থ আসে। রুফিয়াত হচ্ছে ফেলে মাজহুল, আর এর নাইবুল ফায়েল হচ্ছে মানারত। আবার এই নাইবুল ফায়েলটি সম্বন্ধ করেছে হাজিহির সাথে, এর জন্য মুদক মুদফনি লাইহি হয়েছে। আবার এই হাজিহি যে কথা আল মাসাজিদ একই কথা, এর জন্য এখানে মুবদাল মিনহু এবং বদল হয়েছে। তো আমরা যদি এখন এক ইসনাদকে দুই ইসনাদে পরিণত করতে চাই, তাহলে একটা অংশকে আমাদের সামনে এনে মুবতাদা বানাতে হবে। দেখুন, কদ রুফিয়াতের পরে কি ছিল, মানারতু হাদিহিল মাসাজিদি, আমরা এই মানারতু হাদিহিল মাসাজিদিকে সামনে নিয়ে মুবতাদা বানিয়ে দিলাম। আর যখন এমনটা হয় তখন এই বাক্যটা কি হয়, এই মুবতাদার খবর হয়, এ হচ্ছে মুবতাদা খবর, এ হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। তো যখন একটি বাক্য অপর একটি বাক্যের অংশ হয় তখন এই বাক্যটি থেকে একটি জমির পূর্ববর্তী বাক্যের মুক্তাদার দিকে ফিরে আসা জরুরি, এই হচ্ছে আইদুন। পাঁচ নাম্বার, নিসবাতুন তাম্মাতুন ও নিসবাতুন নাকিসাতুন চিহ্নিত করো। নিচের বাক্যগুলোতে নিসবাতুন তাম্মাতুন ও নিসবাতুন নাকিসাতুন চিহ্নিত করা হলো। আলিফ, আশ-শুহাদা ও ইউরযাকুনা ইনদা রাব্বিহিম, অর্থ হচ্ছে শহীদগণ তাদের রবের নিকট রিজিক প্রাপ্ত। রাব্বিহিম এখানে মুদক মুদফুন ইলাইহি সম্পর্ক হয়েছে, আর এই সম্পর্কটি এমন এক সম্পর্ক যেটা কিনা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, তাই এটি হচ্ছে নিসবাতুন না কেসাতুন। আবার এই নিসবাতুন না কেসাতুনটা মুদফুন ইলাইহি হয়েছে। তারপরে ইংদা রব্বি, এখানে মুদক মুদফুন ইলাইহির সম্পর্ক হয়েছে। তো মুদক মুদফুন ইলাইহির সম্পর্কটা এমন এক সম্পর্ক যেটা কিনা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, তাই এখানে নিসবাতুন না কেসাতুন হয়েছে, আর এটি হচ্ছে মাফউলুন ফিহি। তারপর ইউরযাকুনা, ইউরযাকুনা, ইউরযাকু হচ্ছে ফেল, আর ওয়াওটা হচ্ছে নাইবুল ফায়েল। তো ফেল ফাইলের সম্পর্কটা এমন এক সম্পর্ক যেটা কিনা পরিপূর্ণ, তাই এটা হচ্ছে নিসবাতুন তাম্মাতুন। তারপর হচ্ছে মুক্তাদা খবরের সম্পর্ক, মুক্তাদা খবরের সম্পর্কটা এমন এক সম্পর্ক যেটা কিনা পরিপূর্ণ সম্পর্ক, তাই এই নিসবতটা হচ্ছে নিসবাতুন তাম্মাতুন। বা যা রজুলুন শারিফুন, কোনো এক ভদ্রলোক এসেছেন। রজুলুন শারিফুন এখানে মাউসুফ সিফতের সম্পর্ক হয়েছে, আর মাউসুফ সিফতের সম্পর্কটা এমন এক সম্পর্ক যেটা কিনা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, তাই এটা হচ্ছে নিসবাতুন না কিসাতুন। তারপর হচ্ছে ফিল ফাইলুনের সম্পর্ক, ফিল ফাইলুনের সম্পর্ক এমন এক সম্পর্ক যেটা কিনা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাই এটা হচ্ছে নিসবাতুন তাম্মাতুন। জিম নাম্বার হচ্ছে সদিয়া ও মাহমুদিন আলিমুন, মাহমুদের বন্ধু একজন আলেম। সদিয়ক ও মাহমুদিন, এখানে মুদক মুদফুন ইলাইহির সম্পর্ক হয়েছে, মুদক মুদফুন ইলাইহির সম্পর্কটা এমন এক সম্পর্ক যেটা কিনা অপরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাই এখানে নিসবাতুন না কিসাতুন হয়েছে। তারপর মুক্তাদা আর খবরের মধ্যে সম্পর্ক হয়েছে, মুক্তাদা খবরের সম্পর্কটা এমন এক সম্পর্ক যেটা কিনা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাই হচ্ছে নিসবাতুন তাম্মাতুন। প্রশ্নমালা, এক, জুমলা কাকে বলে এবং তার অন্যান্য নাম কি? যে মোরাক্কাব পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে জুমলা বলে। জুমলার অন্যান্য নাম হল মোরাক্কাবুন তাম্মুন ও কালামুন। দুই, জুমলার দুই প্রকার ও তাদের পরিচয় বল। জুমলা দুই প্রকার, যথা আল জুমলাতুল ফেইলিয়াতু, যে জুমলা ফেইল দ্বারা শুরু হয়, আল জুমলাতুল ইসমিয়াতু, যে জুমলা ইসিম দ্বারা শুরু হয়। তিন, কোন জুমলার কোন অংশকে কি বলে। আল জুমলাতুল ফেইলিয়াতু, এর প্রথম অংশকে ফেইলুন ও দ্বিতীয় অংশকে ফাইলুন বলে। আল জুমলাতুল ইসমিয়াতু, এর প্রথম অংশকে মুবতাদাউন ও দ্বিতীয় অংশকে খবারুন বলে। ইসমিয়াতুনের প্রথম অংশ এবং ফেইলিয়াতুনের দ্বিতীয় অংশকে কি বলে। ইসমিয়াতুন, এর প্রথম অংশকে মুবতাদাউন ও ফেইলিয়াতুনের দ্বিতীয় অংশকে ফাইলুন বলে। জুমলার দুই অংশের মধ্যে যে সম্পর্ক তাকে কি বলে।
জুমলার দুই অংশের মধ্যে যে সম্পর্ক তাকে নিসবাতুন তাম্মাতুন বা ইসনাদুন বলে। ৬. মুসনাদ, ইসনাদ ও মুসনাদুন ইলাইহি কাকে বলে? মুসনাদুন জুমলার যে অংশটি অন্য অংশের উপর নির্ভরশীল তাকে মুসনাদুন বলে, অথবা খবর ও ফেলকে মুসনাদ বলে। মুসনাদুন ইলাইহি জুমলার যে অংশটির দিকে অন্য অংশ নির্ভরশীল তাকে মুসনাদুন ইলাইহি বলে, অথবা মুক্তাদা ও ফায়েলকে মুসনাদুন ইলাইহি বলে। ইসনাদুন জুমলার দুই অংশের মাঝে যে সম্পর্ক তাকে ইসনাদুন বলে, অথবা মুসনাদ ও মুসনাদুন ইলাইহির মধ্যে যে সম্পর্ক তাকে নিসবাতুন তাম্মাতুন বা ইসনাদুন বলে। যাহাবা খালিদুন তিলমিজুল মাদ্রাসাতি আনা আরিফুল লুগাতাল আরবিয়্যাতা, এখানে কোথায় কি নিসবত আছে বলো? যাহাবা খালিদুন এখানে ফেল ও ফাইলের মাঝে নিসবাতুন তাম্মাতুন হয়েছে। তিলমিজুল মাদ্রাসাতি এখানে মুদফ ও মুদফুন ইলাইহির মাঝে নিসবাতুন না কেসাতুন হয়েছে। আর আনা আরিফুল লুগাতাল আরবিয়্যাতা এখানে আনা আরিফু মুবতাদা খবরের মাঝে নিসবাতুন তাম্মাতুন হয়েছে। আবার আরিফু ফেল ও অনুচ্চারিত ফাইলের মাঝে নিসবাতুন তাম্মাতুন হয়েছে। এবং সবশেষ আল লুগাতাল আরবিয়্যাতা এখানে মাউসুফ ও সিফতের মাঝে নিসবাতুন না কেসাতুন হয়েছে। নিসবাতুন তাম্মাতুন ও ইসনাদুন কি একই বিষয় না ভিন্ন বিষয়? নিসবাতুন তাম্মাতুন ও ইসনাদুন একই বিষয়। ৯ নম্বর, জুমলার মূল অংশ কয়টি ও কি কি? জুমলার মূল অংশ দুইটি, যথা ফেইলুন ফাইলুন বা মুক্তাদাউন খবরুন, অথবা এক কথায় মুসনাদুন ও মুসনাদুন ইলাইহি। ১০ নম্বর, জুমলার অপরিহার্য অংশ কয়টি ও কি কি? জুমলার অপরিহার্য অংশ দুইটি, যথা ফেইলুন ফাইলুন বা মুক্তাদাউন খবরুন, অথবা এক কথায় মুসনাদুন ও মুসনাদুন ইলাইহি। ১১ নম্বর, উক্তু বিসমাকা বিকলামিকা, এ বাক্যে মূল অংশ ও অতিরিক্ত অংশ চিহ্নিত কর। উক্তু যেটা কিনা ফেইল অর্থাৎ হচ্ছে মুসনাদ, আর মুস্তাদটাই হচ্ছে মূল অংশ। আংতা হচ্ছে ফায়েল, যেটা কিনা মুসনাদুন ইলাইহি, আর মুসনাদুন ইলাইহি কি মূল অংশ। আর ইসমাকা, না এটা মুসনাদ আর না এটা মুসনাদুন ইলাইহি, সুতরাং এটা অতিরিক্ত অংশ। বিকলামিকা, না এটা মুসনাদ না এটা মুসনাদুন ইলাইহি, সুতরাং এটাও অতিরিক্ত অংশ। ১২ নম্বর, রশিদুন ইয়াতুলুল কুরআনা, এ বাক্যে মুসনাদ বা খবর কোনটি? খবর নিজেও একটি জুমলা হলে তার মুসনাদ ও মুসনাদুন ইলাইহি কোথায়? রশিদুন ইয়াতুলুল কুরআনা, এ বাক্যে মুসনাদ বা খবর হল ইয়াতুলু, আর এই খবর নিজেও একটি জুমলা। এই জুমলার মুসনাদ হল ইয়াতুলু ও এর মুসনাদুন ইলাইহি হল ইয়াতুলু ফেইলের মাঝে লোকায়িত ও অনুচ্চারিত হুয়া জমির। ১৩ নম্বর, ফেল ও হরফের চেয়ে ইসিম শ্রেষ্ঠ কেন? ফেল ও হরফের চেয়ে ইসিম শ্রেষ্ঠ, কেননা ইসিম মুসনাদ ও মুসনাদুন ইলাইহি উভয়টি হয়, কিন্তু ফেল শুধুমাত্র মুসনাদ হয়, আর হরফ মুসনাদ ও মুসনাদুন ইলাইহি এর কোনোটাই হয় না। ১৪ নম্বর, ওয়া সুম্মা ইয়া আন ফি ইলা, কোন হরফ কি কাজে ব্যবহৃত হয় বলো? ওয়া ও সুম্মা এই হরফ দয় দুইটি অংশকে একে অপরের সাথে যুক্ত করার কাজে ব্যবহৃত হয়। ইয়া হরফটি ডাকার কাজে ব্যবহৃত হয়, আন হরফটি কোনো ফেইলকে ইসিমে পরিবর্তন করার কাজে ব্যবহৃত হয়, ফেইলকে ইসিমে পরিবর্তন করার কাজে ব্যবহৃত হয়। এবং ফি ও ইলা হরফ দুটি কোনো একটি ইসিমকে ফেইলের সাথে যুক্ত করার কাজে ব্যবহৃত হয়। প্রথমে আলোচনা করার প্রয়োজন ছিল, তখন মনে ছিল না, এখন বলতে হচ্ছে যে হরফু জারগুলো ইসিমকে ফেইলের সাথে যুক্ত করে, অর্থাৎ হরফু জারগুলোর পরে সবসময় ইসিমেই আসবে। যদি কখনো দেখা যায় যে হরফু জারের পরে ফেইল এসেছে, তাহলে বুঝতে হবে হরফুল জার এবং ফেইলের মাঝখানে একটা হরফুল মাজদার আছে, যে হরফুল মাজদারটা ফেইলটাকে
মাসদার তথা ইসিম বানাবে। আলহামদুলিল্লাহ, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার কথা হবে অন্য কোনো এপিসোডে।